বিশ্বের উন্নত উন্নয়নশীল দেশের নারীরা যখন শিক্ষা বিজ্ঞান গবেষণায় পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সমানতালে এগিয়ে চলেছে, ঠিক তখনও দেয়াল লেপন আর গৃহ ব্যবস্থাপনার বাইরে আসতে পারেনি এদেশের বেশিরভাগ নারী। স্বাধীনতার ৪০ বছর পরও নিরাপত্তাহীনতায় ভুগছে নারীরা। তাদের ওপর হত্যা, ধর্ষণ, দোররার মতো খড়গ নেমে আসছে প্রতিনিয়ত। ঘটছে অনাকাঙ্ক্ষিত মৃত্যু, কেউ কেউ বাধ্য হচ্ছেন আত্মহত্যার পথ বেছে নিতে। দেশে মানুষ হিসেবে নারীর অধিকার প্রতিষ্ঠিত হওয়া কি আজও স্বপ্ন? শিক্ষা, প্রশিক্ষণ, বিজ্ঞান ও প্রযুক্তিতে সমানাধিকার, সুষ্ঠু কর্মপরিবেশে নারীর অবাধ অংশগ্রহণের উপায়, এই প্রতিপাদ্যে যখন পালিত হচ্ছে শততম আন্তর্জাতিক নারী দিবস, তখন মাতৃস্বাস্থ্য সেবা, নারী শিক্ষা, রাজনৈতিক ও সামাজিক ক্ষমতায়ন থেকে অনেক দূরে থাকা নারীরা কুসংস্কার আর ধর্মীয় গোড়ামির চাদরে জড়িয়েছেন দেশের গ্রামপ্রধান সমাজ ব্যবস্থায়। কবে আসবে এদেশের নারী সমাজের প্রকৃত মুক্তি? ১৮৫৭ সালের এই দিনে নিউ ইয়র্কে সেলাই কারখানার নারী শ্রমিকদের বিপজ্জনক অমানবিক কাজের পরিবেশ, কম মজুরি এবং দৈনিক ১২ ঘণ্টা শ্রমের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করে। সেই মিছিলে হামলা চালায় পুলিশ। ১৮৬০ সালের ৮ই মার্চ নারী শ্রমিকরা সংঘবদ্ধ হয়ে দাবি আদায়ের লক্ষ্যে নিজস্ব ইউনিয়ন গঠন করে। নারীদের বিভিন্নমুখী প্রতিবাদী ভূমিকার প্রতি আন্তর্জাতিক সংহতি প্রকাশ, সমর্থন দান ও সহযোগিতার ক্ষেত্র তৈরির প্রতীক হিসেবে দিনটিকে চিহ্নিত করার উপলব্ধি জাগে। এরপর ১৯৯০ সালে কোপেনহেগেনে আন্তর্জাতিক নারী সম্মেলনে সমাজতান্ত্রিক আন্দোলন নেত্রী ক্লারা জেটকিনের প্রস্তাবে নারী অধিকারের আন্দোলনের সাথে যুক্ত ঐতিহাসিক ৮ই মার্চকে বিশ্ব নারী দিবস হিসেবে ঘোষণা করা হয়। মিঠুন মোস্তাফিজ, বৈশাখী নিউজ, ঢাকা।